ডিজিটাল ক্যারেক্টারকে নিজের দক্ষতা দিয়ে বারবার দর্শকদের জন্য সহজ ও সরল করে তুলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে এবার তিনি খুব জটিল একটি চরিত্রে, সাথে ছবির গল্প বেশ ভাবাচ্ছে তাকে। ছবির নাম দ্বিখণ্ডিত। পরিচালক নবারুণ সেনের প্রথম ছবিতেই এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে খুব খুশি শাশ্বত চট্টোপাধ্যায়। এর অনেকগুলো কমপ্লেক্স, এটা ভীষণ কমপ্লেক্স একটা ক্যারেক্টার, অত সহজে বোঝানো যাবে না। ও হ্যালুসিনেট করে, একসঙ্গে মাল্টিপল ক্যারেক্টার হয়ে যায়, অনেক রকম ব্যাপার। কনসেপ্টটা একটু খটোমটো, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, এবং সেটা নিয়ে ছবি করছে প্রথমবার, ফার্স্ট টাইম নবারুণ, সেটা তার কাছে একটা চ্যালেঞ্জ তো বটেই। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে ফুল সাপোর্ট দেওয়ার, এবং আমি সবসময় চেয়েছি যখন যত নতুন নতুন ডিরেক্টর আসে তত ভালো, তত ভ্যারাইটি আসবে। এবং দেখা যাক ছবিটা শেষমেশ, খুব সোজা ছবি তো নয়, কতটা কিভাবে আমরা শেষ করতে পারি এবং ছবিটাকে তৈরি করতে পারি এই আর কি। সমাজের কিছু সাধারণ ঘটনা থেকে এই ধরনের একটি বিষয় নিয়ে ভাবতে শুরু করেছিলেন পরিচালক নবারুণ সেন, একজন ব্যর্থ লেখক ও তার লেখা একটি চরিত্রের সাথে অদ্ভুত ভাবে নিজেকে মিলিয়ে দেওয়া এমনই একটি বিষয় নিয়ে দ্বিখণ্ডিত। ঠিক কোন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তার এই ছবি বললেন নিজেই। অ্যাকচুয়ালি আমি যখন কিছুদিন আগে ইলেকশন ক্যাম্পেইন হয়, সেখানে আমি একটি খবরে দেখতে পাই যে একটি বাচ্চাকে মারা হয়েছে, এবং পরে আমি ওখানে যাই, গিয়ে দেখি বাচ্চাটা বাইরে খেলতে যাচ্ছে না, সে ভয় পেয়ে গেছে। মানে যন্ত্রণা হানাহানিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, মানুষের সাথে মানুষের অত্যাচার হানাহানি, সে মানে মানুষের ভিতরে সত্তাটা পর্যন্ত হারিয়ে যাচ্ছে। আমরা সিস্টেমটাকে মেনে নিয়ে চলছি, মানে অ্যাকসেপ্ট করে চলছি একটা সিস্টেম। আমি যখন একটা কোনো খবর দেখি পেপারে যে আজকে এখানে খুন হলো, এখানে রাহাজানি হলো, এখানে ধর্ষণ হলো, বা এখানে জমি নিয়ে কোন্দলে কিছু খুনাখুনি হলো, আমি পেপারটা দেখছি, খবরটা না, আমার কাছে একটা এন্টারটেইনমেন্টের মতো মনে হচ্ছে যে একজন সিটিজেন হিসেবে আমার কী কর্তব্য, আমি কী করছি? আমি শুধু বলছি এই তুই ভালো না, ও ভালো না, কিন্তু আমি কী ভালো? আমার আত্ম মানে আমি কী ভাবছি, আমার এখানে কী স্টেপ নেওয়ার আছে? তো সেটা একজন লেখক উপলব্ধি করে, একটা ঘটনা দেখে, উনি টিভিতে নিউজ দেখে, সেই ঘটনাটা উপলব্ধি করে এবং একটি গল্প লিখতে শুরু করে। ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে সায়নী ঘোষ এবং অঞ্জনা বসু, ঘটনাচক্রে এই লেখকের জীবনের সাথে জড়িয়ে যান দুই মহিলাই। আমি একজন কর্পোরেট লেডি, ব্যর্থ লেখক মানে বুঝতে পারছো রোজগার নেই, ফলে আমার উপরে সমস্ত দায়িত্বটা সংসার চালানো, এরকম একটা মানুষের সঙ্গে 24 ঘন্টা থাকা, তার সাথে অ্যাডজাস্ট করা, বিভিন্ন স্যাক্রিফাইস, সেই সমস্ত নিয়েই ছবির গল্প আর আমার চরিত্রটাও। তাই দীপা বলে একটি চরিত্র করছি, সে একজন সাইকোলজিস্ট অ্যান্ড রাদার সাইকিয়াট্রিস্ট। ইনফ্যাক্ট শুধু এরকম না যে একজন ডক্টর এবং পেশেন্ট রিলেশনশিপ, ইজ জাস্ট দ্যাট যে দীপা এই পরিবারটার সাথে ইনভলভড হয়ে যায় এবং এই পরিবারের গল্পটার সাথেও দীপা প্রচণ্ডভাবে ইনভলভড হয়ে যাচ্ছে, অ্যান্ড নানান শেডস আছে, নানান রকমভাবে বেরিয়ে আসছে। এবং একজন রুগীকে সেই অর্থে আর কি স্টাডি করার যে গোটা এন্টায়ার প্রসিজিয়ারটা আছে সেটা খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। এদিন সোনারপুরের কাছাকাছি একটি এলাকায় চলছিল ছবির শুটিং। প্রচণ্ড গরমে আউটডোর শুটিংয়েও তিনজনকেই দেখা গেল বেশ খোশ মেজাজে, তাই তারাই বললেন কোন সিন চলছিল এদিন। আজকে হচ্ছে এটাই যে ব্যর্থ লেখক কিন্তু তার লেখার ওপরে একজন ডিরেক্টর আলটিমেটলি ছবিটা বানাচ্ছে, আর সেইটা তাকে দেখাতে নিয়ে আসা হচ্ছে, সেটা তার ট্রিটমেন্টে তাকে হেল্প করবে সেটার জন্য। এটা হচ্ছে সিকোয়েন্স। আজকে সিন হচ্ছে যে আমরা একটি ছবি তৈরি করা হয়েছে এবং সেই ছবিটি দেখতে আসা হয়েছে, এবং সেখানে এসে অভুদার অভিব্যক্তি গোটা ছবিটা দেখার পর কি সেইটা দেখার জন্য আমরা প্রত্যেকে যারা এই ছবিটার পেছনে আছি সেটা নিয়ে খুব আমরা উৎকণ্ঠায় রয়েছি, এবং ফাইনালি উই হ্যাভ কাম টু দিস হল যেখানে দের ইজ এ গ্র্যান্ড রিলিজ অফ এ মুভি। এটা হচ্ছে লাস্ট, যেখানে ও সিনেমাটা যেটা তৈরি করা হয়েছে ওর গল্প নিয়ে পাখি সব করে রব দেখানো হচ্ছে, সেই ছবিটা দেখতে দেখতে ও কৌশিক নিজের নর্মাল সেন্সে ফিরে আর কি। মানে যত অতটা সোজা করে বললাম তত সোজা করে হবে না আর কি ব্যাপারটাই আর কি।